হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি মাধ্যমিক পরীক্ষা 2022-এর গণিতের বেশ কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মোট 5টা গুরুত্বপূর্ণ উপপাদ্য আপনাদের বলে দেব। যে 5টি উপপাদ্যর মধ্যে থেকে একটি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, এই 5টি গুরুত্বপূর্ণ উপপাদ্য আপনারা বাড়িতে ভালো করে তৈরি করবেন। সেই 5টি গুরুত্বপূর্ণ উপপাদ্য কি কি, আসুন দেখি। 1 নম্বর উপপাদ্য হচ্ছে উপপাদ্য 34। এখানে কি বলেছে দেখুন, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। উপপাদ্য 38, এখানে কি বলেছে দেখুন, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। উপপাদ্য 40, এখানে কি বলেছে, বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, এই উপপাদ্যটাও করবেন। উপপাদ্য 42, এখানে কি বলেছে দেখুন, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। আর একটি আছে, সেটি হচ্ছে উপপাদ্য 48, এখানে কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদিশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদিশ। অর্থাৎ এই 5টি উপপাদ্য, উপপাদ্য 48, উপপাদ্য 42, উপপাদ্য 40, উপপাদ্য 38 আর উপপাদ্য 34, এই 5টা গুরুত্বপূর্ণ উপপাদ্য আপনারা করবেন, আশা করি একটি অবশ্যই কমন পাবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ সাজেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।